শুধু দর্শক শ্রোত আপনারা অনেক সময় মনে করেন যে ঘাস এমন আর কি যে লাগাইলেই হয়ে যাবে ঘটনা কিন্তু এরকম না বেলে দুয়াশ মাটি দুয়াশ মাটি না হলে হয়তো বা ঘাস হয় না এই জায়গাটায় আমার একটু দ্বিমত আছে আমি আসলে রকেট সায়েন্স বিশ্বাসী না ঘাস তো দিনছে সেটা কিন্তু ঘাস দর্শক শ্রোতা আপনারা অনেক সময় মনে করেন যে ঘাস এমন আর কি যে লাগাইলেই হয়ে যাবে ঘটনা কিন্তু এরকম না ঘাসের প্রতি প্রচন্ড পরিচর্যা দিতে হয় এবং প্রথম বছর সবচেয়ে বেশি ভুগতে হয়েছে। ফার্স্ট ইয়ারটা ফার্স্ট ইয়ারটা যদি আপনি মতে যদি তার পরিচর্যা তার পিছনে লেগে যদি না থাকেন তাহলে কিন্তু এখানে সফল হওয়ার সম্ভাবনা খুব কম আসলে একটা বছর অমানসিক পরিশ্রম দিতে হয় গাছের পিছনে এবং প্রথম বছর যেহেতু আসলে জমিটা তৈরি করেন ফার্স্ট বছরই জমি তৈরি করার পর যেন তেনভাবে কিন্তু আমরা গাছ লাগিয়ে দিই আমরা অনেকেই পাকচং দেখলাম এরকম আমরা অফিস থেকে যখন কাটিংগুলি দিই তখন খামারে নিয়ে যায় নিয়ে গিয়ে আমরা যেরকম বলি যে দুইটা গিট পর্যন্ত আমরা কেটে রাখবো কেটে রাখার পরে কোনো কিছু না নিয়ে জাস্ট খালি পুতে রাখে এটা কিন্তু আসলে গাছের প্রপার যেভাবে লাগানোর কথা এরকম কিন্তু হয় না যেমন এই গাছ জমিটার ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই এটা কিন্তু প্রাথমিক স্টেজ চলতেছে যেহেতু ওনারা মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছেন যে পিছনে যদি আমরা তাকাই পিছনের গাছটা দেখবেন অনেক বড় হয়ে গেছে এটা কিন্তু সেকেন্ড বছরের গাছ ফার্স্ট বছরের গাছ যেরকম ছিল এখন আমরা এরকম যে যে জমিতে আমি দাঁড়িয়ে আছি এখন যে অবস্থা তার চেয়ে কিন্তু খারাপ পর্যায়ে ছিল এবং এই পর্যায়ে গিয়েই কিন্তু খামারি যারা আছেন তারা হতাশ হয়ে যান যে আমি বোধই ঘাস করতে পারবো না কিংবা ঘাস বোধই হয় না কিংবা মাটির একটা সমস্যা এই এই জায়গাটায় এসে খুব টেকনিক্যাল অনেকে আমরা মতামত প্রদান করি যে আসলে বেলে দুয়াশ মাটি দোয়াশ মাটি না হলে হয়তো বা গাছ হয় না এই জায়গাটায় আমার একটু দ্বিমত আছে কারণ আমি এমন এমন জায়গায় গাছ চাষ করে সফল হয়েছি যে মানুষজনকে দিয়ে যেমন আমরা যেই জমিতে দাঁড়িয়ে আছি এখানে যদি খেয়াল করেন এই মাটিটা কিন্তু অনেক হার্ড মাটি আপনারা যদি দেখেন একদম এই এই যেমন আপনারা দেখেন এখানকার মাটিগুলি যদি আমরা খেয়াল করি একদম লালটি মাটি একদম পাহাড়ি বালি কণা একদম দেখা যাচ্ছে এবং এটা একদম রক স্টাইলের যে পাথরের যেরকম শক্ত মাটি এরকম আমি কিন্তু ইচ্ছা করলে এটা বাঙতে পারতেছি না খেয়াল করে অনেকবার ট্রাই করতেছি একদম শক্ত এই ড্রাই মাটিতেও কিন্তু এই ঘাস হয় ঘাস হয় কিভাবে হয় আপনারা ফার্স্টে যে প্রথম বছর যে জিনিসটা হয় এরকম গাছটা হয় খুব কম গাছ থাকে এই গাছটার তখন ঠিক সময় মতো কাটিং দিতে হয় যদি কাটিং না দেয় প্রথম বছর কিন্তু এখান থেকে আসলে আমরা যেটা বলি পুঁই যেটা বের হওয়ার কথা এটা কিন্তু ওই পরিমাণ বের হয় না এটাকে দুই মাস তিন মাস পরে এটা আসলে গ্রোথের ওপর ডিপেন্ড করে আমরা কাটি কাটি সাধারণত আমরা বলি যে তিনাঙ্গল বা দুই থেকে তিন ইঞ্চি উপরে কাটি অনেকে আমরা যদি জিনিসটা করি গাছটা যখন দেড় মাস পর্যন্ত বড় হয় এই এই স্টেজে গিয়ে কাটি এখানে কেটে ফেলে এখানে কেটে ফেলে কি হয় তার যে আশেপাশে যে পুঁই দেওয়ার ক্ষমতা ক্ষমতাগুলি কমে যায় এবং গাছটা ওই পরিমাণ বেড়ে ওঠে না সাধারণত আমরা যদি গুঁড়া বরাবর কাটি এই পর্যন্ত একটু জাস্ট খালি রেখে দুই থেকে তিন ইঞ্চি রেখে যদি কাটি ওইটা হচ্ছে গিয়া একটা আদর্শ কাটিং তখন কী হয় আশেপাশে যেই জায়গাগুলিতে আছে যখন এখানের গ্রোথ হরমোনটা যখন এখানে আমরা কেটে দিই তখন গাছের গ্রোথ হরমোনটা আর উপর দিকে যেতে পারে না তখন চারদিকে এটা আসলে ব্রাঞ্চ আকারে বিভিন্ন ধরনের পুঁজি দিতে সহযোগিতা করে তখনই আসলে একটা ব্রাঞ্চ হয় বাঞ্চ মানে আমরা যেটাকে বলতেছি যে ছুবা হ্যাঁ একটা গাছের একটা ছুবার মতো তৈরি হয় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আরেকটা যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক সময় আমরা সময় মতো কাটিং দিয়ে না গাছটা হয়তো বা দেখা গেছে অনেক হার্ড হয়ে গেছে যেমন এই যে একটা এই গাছটা কিন্তু প্রচুর হার্ড হয়ে গেছে এর উপরের যে গাছটা এই গাছটা এই গাছটা কিন্তু খুব বেশি গ্রোথ হবে না এখান থেকে তেমন বেশি গ্রোথ হবে না এখান থেকে আর বের হওয়ার সম্ভাবনা কম যদি আবার আমরা কি করতাম এখানে একটু মাটি দিয়ে দিই জাস্ট এই যে শিকড়টা এখান থেকে একটা শিকড় বের হয়েছে সে চাচ্ছে যে কোনোভাবে মাটির দিকে এখন যদি আমরা এই পর্যায়ে যদি আমরা একটা মাটি দিয়ে দিতে পারতাম আর একটা কাটিং দিয়ে একটু মাটিটা তুলে দিতে পারতাম তখন কিন্তু এখান থেকে আরও অনেকগুলি গাছ বের হতো এই জিনিসটাই হয়েছে এরকম যে যখন গাছ শক্ত হয়ে যায় এরকম শক্ত হয়ে যায় তখন যদি আমরা উপরে কাটিং দিই তখন কিন্তু ভিতর থেকে আর পুঁইগুলি বের হবে না তাহলে আপনারা খেয়াল রাখবেন গাছকে খুব বেশি ম্যাচিওর করা যাবে না এর এরকম শক্ত করছি আমরা এরকম ম্যাচিউর করা যাবে না গাছ কিন্তু এরকম থাকা অবস্থায় কিন্তু কাটতে হয় এরকম থাকা বলতে আবার বুঝেন না যে এইটুকু এইটুকু না কিন্তু আমাদের পিছনের যে জমিগুলি এগুলি কিন্তু আমরা যদি একটু দেখব তাহলে দেখবেন যে ওখানে গাছ কিন্তু নরম খুব নরম প্রকৃতির গাছ যদি আমরা খেয়াল করি এই যে পিছনের যে জমিটার কথা বললাম এই জমিতে যদি আমরা খেয়াল করি এই চুবাটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি দেখেন এটা আমরা কোথায় কাটবো এই গাছ কিন্তু এখন কাটার উপযুক্ত হয়ে গেছে একদম এর চেয়ে পরের স্টেজে গেলে কিন্তু পরের যে প্রোডাকশানটা পরের প্রোডাকশানটা কিন্তু অনেক কমে যাবে এই যে প্রোডাকশানটা এই দেখেন আপনি আমরা দেখব যে গাছ কিন্তু এখন সবুজ রয়ে গেছে টোটালটা কিন্তু গাছ সবুজ রয়ে গেছে এই অবস্থায় কাটতে হয় কাটবো আমরা কোথায় এই গাছটার ক্ষেত্রে যদি কাটবো এখানে কাটবো এখানে কাটবো এখানে কাটবো কয় গাট রাখবো দুই গাট না তিন গাট গাটের উপর আসলে এটা ডিপেন্ড করে না ডিপেন্ড করে আমার এখান থেকে তিন আঙ্গুল তিন আঙ্গুল বা চারাঙ্গুল এই পর্যায়ে কাটবো একদম তখন কি হয় এখান থেকে যেই ইয়েগুলো আছে কুশিগুলো কুশিগুলি বের হতে খুব সহযোগিতা করে এরপরে গেলে কিন্তু এটা ম্যাচিউর হয়ে যাবে যখন এই গাছ ম্যাচিউর হয়ে যাবে তখন কিন্তু পরবর্তী যে প্রোডাকশানটা পরবর্তী প্রোডাকশানটা কিন্তু হ্যাম্পার হবে প্রচণ্ড রকমভাবে হ্যাম্পার হবে তাই আমরা একটা গাছকে গাছ দেখে গাছের একটু বয়স বুঝে তখন কিন্তু কাটতে হয় অনেকে বলে দেড় মাস দুই মাস দুই মাস অনেক জায়গায় দুই মাসে ভালো প্রোডাকশান আসে না আবার অনেক জায়গায় এক মাসেও এর চেয়ে বেশি ভালো প্রোডাকশান চলে আসে সুতরাং গাছের গ্রোথের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আমরা গাছগুলি কাটবো এটা কিন্তু কাটিংয়ের সময় এসে আমরা কাটব এবং এখানে প্রথমবারের মতো পাঁচচংয়ের যেহেতু এখানে হিউজ প্রোডাকশান হয়েছে আমরা এটা সাইলেস করবো এ আমরা আগামী সপ্তাহ ইনশাল্লাহ এখান থেকে সাইলেস করার চেষ্টা করব সেকেন্ড যদি আমরা দেখি উপরের জমিটা দেখলাম ফার্স্ট স্টেজ এই জমিটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এই জমিটার গাছটাকে কি আশানুরূপ হবে আমরা অনেকেই চিন্তা করি কি ঘাস লাগাইলাম আর ঘাস হয়ে যাবে কিন্তু এটা আসলে হয় না এখন এটাকে যদি আমরা এই আগাছাগুলি যদি পরিষ্কার না করি দেখেন আগাছাগুলি টোটাল ফেলছে খেয়ে ফেলে এই যে একটা স্টেজ হয়েছে অনেকে আমরা খামারিরা আবার কি করি যে আগাছাকে পর্যাপ্ত পরিমাণ বড় হতে দেই কেন আপনারা চিন্তা করেন যে গাছের নিচের যে গাছ আছে এটা আবার আপনার গরুকে কেটে খাওয়াবেন এই গাছটা গরুকে কেটে খাওয়াবেন এটা এত হালকা পরিমাণ ঘাস এটা নিউট্রিয়েন্ট বেলু এত কম এত ওজন কম ড্রাই ম্যাটারেল এটা এত কম যে এটা আসলে টোটাল এক এক একর জমি দিয়ে আপনি দুইটা গরুকে খাওয়াতে পারবেন না সুতরাং এই গাছের মায়া আপনাকে টোটালি বাদ দিতে হবে আপনাকে এই গাছটাকে রক্ষা করতে হবে এই গাছটা দেখেন অলরেডি কিন্তু এই যে আগাছা খেয়ে খেয়ে একদম তার গ্রোথ কমে গেছে এবং এটা সম্ভবত আগামী পশু থেকে লুক লাগার কথা এটা পরিষ্কার করবে পরিষ্কার করতে হবে আগাছাকে বড় হতে দেওয়া যাবে না গোবর দিতে হবে পর্যাপ্ত পরিমাণ এখানে গোবর দিতে হবে গোবরটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস সুতরাং আমরা গোবর দেবো আর যেটা ইরিগেশান এখন যখন একটা বৃষ্টি হয় এখন মাটিটা আসলে ভিজাস গতকালকেও বৃষ্টি হয়েছে সিলেটে এর আগের দিনেও বৃষ্টি হয়েছে যার ধরুন মাটিটা ভিজাস এই ভিজা অবস্থায় মোটামুটি দশ পনেরো দিন পর্যন্ত এখানে আর ইরিগেশনের কোনো দরকার হয় না মাটিটা যখন ফুল ড্রাই হয়ে যায় তখন কিন্তু ইরিগেশনটা দরকার হয় ইরিগেশন না দিলে কিন্তু মানে ইরিগেশন বলতে আমি শেষ শেষের কথা বলতেছি পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে হবে কিন্তু পাকচঙ্গাস পাকচং আপনাকে দু হাত ভরে দিবে এরকম একটা জিনিস যে এই গাছের যে পরিমাণ প্রোডাকশন হয় এটার কোনো সিজন নাই এটা সামার সিজন নাই উইন্টার সিজন নাই বর্ষা কোনো সিজনে নাই এটার অল সিজন যে গাছটা এটা হচ্ছে আমি বলি বাংলাদেশের কৃষকদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ একটা গাছ সেই পাকচং গাছ এটাকে যত কাটবেন তত বড়ো হবে যত কাটবেন তত বড় হবে এইখানের যে পরিমাণ প্রোডাকশন আর তার যে ওয়েট আপনার জার্মান গাছ হয়তো বা আপনি তিন শতক চার শতক কেটে যে পরিমাণ হবে এটা হাফশতকেও এর চেয়ে বেশি ওজন হয় সুতরাং ওজনের দিক থেকে কিন্তু আমরা গরুকে যখন দেখ শুধু গাছের পরিমাণ না গরু ওজন বা ড্রাই ম্যাটার এগুলি কিন্তু আমরা মেনটেন করে তখন কিন্তু গরুকে আমরা এগুলি দিতে হয় শুধু দশস্ত্রতা আমরা অনেক সময় ঘাসের ক্ষেত্রে জমি নির্বাচনের কথা বলি জমিটা কোন ধরনের জমি নির্বাচন হবে আমি শুধু বলি যে দুইটা জিনিস কনসিডার করার জন্য অনেকে মাটির গুণাগুণ নিয়ে অনেক সাইন্টিফিক ব্যাখ্যা দেবে রকেট সায়েন্স দেবে আমি আসলে রকেট সায়েন্সে বিশ্বাসী না ঘাস তো দিন শেষে এটা কিন্তু ঘাস এটা আমি দেখছি যে সব ধরনের মাটি একদম বালি মাটি যেটা নদী থেকে তোলা হয় ইয়ে দিয়ে পাইপ দিয়ে ওই মাটিতে যে পরিমাণ সুন্দর গ্রোথ আমি দেখছি এটা আমার কাছে মনে হয়েছে চমৎকার গ্রোথ সারা বছরের গ্রোথ হয় এই যে মাটি এটা আপনারা দেখলেন যে একটা মানে পাহাড়ি লালচে মাটি এখানে কিন্তু তার গ্রোথ আপনার পিছনে যদি তাকান আপনারা দেখতে পারবেন প্রচণ্ড গ্রোথ হয় আর দোয়াশ মাটিতে তো কোনো কথাই নেই তাহলে সুতরাং বাংলাদেশে আর কোন মাটি বাকি রয়েছে বেলে মাটি শেষ আমাদের এখানে পাহাড়ি মাটিও শেষ দোয়াশ মাটিও শেষ সব জায়গায় যদি তার গ্রোথ হয় তাহলে তার মাটির গুণাগুণ নিয়ে আমার কাছে মনে হয় না যে খুব বেশি কিছু বলার আছে যেই জিনিসটাকে আমি বলি যে আপনাকে দুইটা জিনিস আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে জায়গাটা উঁচু হতে হবে উঁচু মানে সেই উঁচু না উঁচু মানে হচ্ছে এখানে পানি জমে থাকবে না বৃষ্টির পানিটা এখানে জমে থাকবে না এখন অনেকে বলেন যে হেভি রেইনফল হলো প্রচণ্ড বৃষ্টিপাত সেক্ষেত্রে কি হবে আমার এখানে এক ঘন্টা বা দুই ঘন্টা পানি থাকে যদি প্রচণ্ড বৃষ্টি সেক্ষেত্রে আপনি খেয়াল করতে হবে এক ঘন্টা পর জন্য বৃষ্টি পানিটা নেমে যায় যদি এই পরিমাণ নেমে যেতে পারে তাহলে হচ্ছে কি পাকচং হচ্ছে আদর্শ গাছ যে কোনো খামারের জন্য যে কোনো সময়ে এত হিউজ প্রোডাকশন আমার মনে হচ্ছে যে বাংলাদেশে আর এখনও পর্যন্ত কোনো ভ্যারাইটির সৃষ্টি হয় নাই যে পাকচংকে এখনও পর্যন্ত টেক্কা দিতে পারে আর একটা ছিল যে কালার্ড নিপিয়াড কালার ডিপিয়াডও কিন্তু অলমোস্ট আপনার এই পাকচংয়ের মতোই তাদের তাদের প্রোডাকশনও কিন্তু হিউজ প্রোডাকশন আমি আমার সম্পদ যে অফিস অফিসে কিন্তু আমি তিনটাই পাশাপাশি চাষ করছি পাকচম আপনার কালার্ড নিপিয়ার এবং সিও ফোর তিনটার আবার তিন ধরনের বৈশিষ্ট্য আমি একটু যদি খেয়াল করি আমি যদি সিও ফোরের ক্ষেত্রে বলি সিও ফোরের ক্ষেত্রে লিফ যেটাকে বলে পাতাগুলি লিফ মানে প্রচণ্ড লিফি গ্রোথ থাকে পাতা থাকে প্রচুর মোটা ডাটার চেয়েও পাতা হিউজ পরিমাণ হয় পাতার ধার একটু কম থাকে আমরা দেখি যে পাকচমের ক্ষেত্রে অনেক সময় কিছুটা পিছন দিকে একটু ধারযুক্ত থাকে ওই ওই ওইটা থাকে না সিও ফোরের ক্ষেত্রে সিও ফোরের ক্ষেত্রে এই যে ব্লেডের পিছনে যে ধার অংশটা ধার অংশটা কম থাকে এবং লিফি গ্রোথটা বেশি থাকে সেই কারণেই এখানে প্রোটিন পার্সেন্টেজটাও একটু কম্পারেটিভ একটু বেশি হয় যখন আমরা পাকচংয়ের ক্ষেত্রে খেয়াল করি পাকচংকে আমি এই কারণে আদর্শ বলি যে তার গ্রোথের কোনো সময় নাই তার কোনো মাটির কোনো দরকার এরকম কোনো স্পেশাল কোনো মাটির দরকার হয় না ইভেন এটা অবিশ্বাস্য হইল সত্য যে আমরা যে আমাদের সম্পদ দপ্তরের যে অফিসে যে আমরা ইয়েটা করছি প্লটগুলি যে করি প্রদর্শনী প্লটগুলা ওইখানে আমি টোটালি কোনো গোবর দিতে পারি নাই আমি এখানে তিন বছর ছিলাম দক্ষিণ শর্মা সিলেটে তিন বছরের টোটালি কোনো গোবর দিতে পারি নাই আমি শুধু একটা জিনিস করছি পানিটা নিশ্চিত করছি পনেরো বিশ দিন পর পর যখন মাটি ড্রাই হয়ে যেত আমি পাইপ ছেড়ে শুধু পানিটা দিতাম এবং সেখানে গ্রোথ কিন্তু হিউজ গ্রোথ হয় প্রতি বছরের সারা বছর কিন্তু আমরা এখানে কাটিং দিতে পারি সুতরাং এটা একটা ফ্যাক্টর যে আমাদের পাকচুংয়ের ক্ষেত্রে যে আমাদের মাটির বৈশিষ্ট্য কিংবা এই যে জৈব সার বলি অনেক সময় জৈব সার অনেকে ইউরিয়া বলি যারা বড় খা ইয়ে করবো জমি করবো সেক্ষেত্রে অবশ্যই আমরা কাটিংয়ের পর একটা ইউরিয়া চাষ দেওয়ার চেষ্টা করব। ইউরিয়াটা দরকার হচ্ছে কাটিং দিয়ে দিলাম তখন জাস্ট ইউরিয়াটা ছিটাই দিলাম এরপর একটু পানি দিলাম তাহলে হচ্ছে কি তা আমরা যেহেতু কমার্শিয়ালি করব এবং এটা গ্রোথটা আবার আসতে হবে আসে আবার আমি খামারে ইয়ে করবো সেক্ষেত্রে এটা একটা হেল্পফুল হবে আরেকটা হচ্ছে আপনার খামারে তো গোবর আছে প্রচুর গোবর আছে গোবর কত দিবেন কত টন দিবেন কত হেক্টর দিবেন এখানেও আমি রকেট সেন্সে আমি যাইতে না করি আপনাকে নর্মাল সেন্সে হচ্ছে গিয়ে কি আমরা গোবর নেই গোবর মোটামুটি আড়াইশো থেকে দুশো গ্রাম দুইটা গাছের মাঝখানে ভাগ করে আপনারা দিয়ে দিলে হবে দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম এক একটা গাছের গুঁড়ায় দিয়ে দিলে এটা অ্যানাফ অনেকে আমরা আবার আমরা যেটা করি যে গোবর দিতে গিয়ে করি গোবর দিতে কার্পণ্য করা যাবে না আপনার যত গোবর আছে যত গোবর আছে এখন বলছে যে আমি কি এটার মধ্যে কি মোটামুটি এক বোল গোবর দিয়ে দেবো আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে আপনি জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখেন যে এখানে যে আপনি এক বোল গোবর দিলেন কিংবা যে বিশ থেকে পঁচিশ কেজি গোবর দিলেন পঁচিশ কেজির রেজাল্টে কিন্তু সে দিবে তার সেই গ্রোথ থাকবে এখানে যত গাছ থাকে সব গাছের চেয়ে বেশি থাকবে সুতরাং গোবরের ক্ষেত্রেও আমাদের এরকম মেজারমেন্ট একদম সাইন্টিফিক কোনো মেজারমেন্ট আমাদের কিন্তু নাই ঠিক আছে আমরা জাস্ট পরিমাণ মতো গোবর দেবো পরিমাণ মানে কি এক মুষ্টি করে ছেড়ে এক একটা গাছের গুড়ায় যদি আমরা দিয়ে দিই মোটামুটি আনা আর কালার নিপিয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম কালার নিপিয়ার শীতকালে তার গ্রোথটা খুব মানে র্যাপিড থাকে আমরা দেখছি যে অন্যান্য পাকচং হোক কিংবা সিও সিওফোর মোটামুটি শীতকালে হয় পাকচং এবং নেপেয়ার তো একদম শীতকালে একদম ডরমেন্টে চলে যায় যে গ্রোথটা একদম মানে কি বলবো এটাকে থেমে যায় ইয়েতে নেপেয়ারের ক্ষেত্রে পাকচংয়ের ক্ষেত্রে একটু কম হয় একটু কম হয় যেহেতু এখানে ওয়াটার লেভেলটা নেমে যায় যদি আমরা ইরিগেশন দিতে পারি পাকচংও মোটামুটি চলে কিন্তু সেক্ষেত্রে কালার ডিপিয়ার দেখছি আমরা মোটামুটি পানি পাইলেই হয় এটা কালার ডিপিয়ার কিন্তু হিউজ আর একটা গ্রোথ সুতরাং কালার নিপিয়ার যেটা আপনাকে রেড নিপেয়ার যেটাকে বলেন রেড নিপেয়ারও আপনারা চাষ করে দেখতে পারেন যাদের উঁচু জমি আছে তাদের জন্য এটা একদম বেস্ট